নিমের 10 ব্যবহার। এক ব্রণের জন্য নিম ফেস প্যাক। কিছু নিম পাতা সামান্য পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। সেই পাতা বেটে প্যাস্ট তৈরি করে তা ব্রণের উপর দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন। এবার ধুয়ে ভালো ময়েশ্চারাইজার লাগান। ব্রণ চলে গিয়ে ত্বক আরও উজ্জ্বল হবে। 2. চুলের জন্য নিমের তেল। 250 মিলি নারকেল তেল একটা পাত্রে নিয়ে গরম করুন। তেল ফুটতে শুরু করলে তার মধ্যে বেশ কিছু নিম পাতা ছেড়ে দিয়ে চুলা বন্ধ করুন। এভাবে রেখে দিন 4 ঘন্টা। এবার তেলটুকু একটা বোতলে বা পাত্রে সংরক্ষণ করুন। প্রতি রাতে এই তেল মাথার ত্বকে মালিশ করুন, পরের দিন ধুয়ে ফেলুন। 3. স্বাস্থ্যকর ত্বকের জন্য। গোসল পানিতে 10 থেকে 15টা নিম পাতা ছেড়ে 5 মিনিট অপেক্ষা করুন। এরপর সেই পানি দিয়ে গোসল করুন। গ্রীষ্মের গরমে এই পানি আপনাকে ত্বকের নানা সংক্রমণ থেকে দূরে রাখবে। 4. সাধারণ ত্বকের জন্য ফেস প্যাক। গোলাম জলের সঙ্গে 1 চা চামচ নিম পাউডার ও 1 চা চামচ তুলসী পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেটা মুখে ত্বকে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটা ত্বককে শুধু মসৃণ ও উজ্জ্বলই করবে না, কালো দাগ দূরও করবে। 5. চিকেন পক্স। নিম পাতা পানিতে সিদ্ধ করুন, সেই পানি ঠান্ডা করে গোসল করুন। তুলার বল দিয়ে নিম পাতা সিদ্ধ পানি সকাল বিকাল ক্ষতের উপর লাগান, দ্রুত ভালো হয়ে যাবে। 6. নিম হেয়ার মাস্ক। 1 চা চামচ নিম পাউডারের সঙ্গে 2 চা চামচ টক দই মিশান। এটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখুন। 15 মিনিট পর চুল ধুয়ে ফেলুন। 7. একজিমা চিকিৎসায়। 1 টুকরা নিমের বাকল সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সেটা বেটে পেস্ট করে একজিমা আক্রান্ত স্থানে লাগান। এটা খুবই কার্যকর। 8. ডার্ক সার্কেলের জন্য। চোখের কালো দাগ দূর করতে নিমের পাতার ব্যবহার কার্যকর। কিছু নিম পাতা বেটে রস বের করে নিতে হবে। এরপর তুলার প্যাড কিছুক্ষণ সেই রসে ভিজিয়ে রেখে হালকা নিংড়ে চোখের উপর দিয়ে রাখুন 10 মিনিট। ফলাফল টের পাবেন নিজেই। 9. চুলের প্রাকৃতিক কন্ডিশনার। নিম পাতা বেটে পেস্ট করে তার সঙ্গে 1 ফোঁটা গোলাপ জল ও 1 চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বক বাদ দিয়ে শুধু চুলে লাগাতে হবে। 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ঝরঝরে। 10. ক্ষত সারাতে। 1 চা চামচ নিম পাউডারের সঙ্গে 1 চা চামচ মধু মিশিয়ে ক্ষত স্থানে লাগালে দ্রুত উপশম হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।